আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। প্রিয় দর্শক বন্ধু, যে যে অবস্থান থেকে সকালবেলার ঠান্ডা হাওয়ায় মনোরম পরিবেশে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবন গঠনমূলক অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমাদের সাথে যোগ দিয়েছেন দেশের দুইজন বিজ্ঞ আলেম। চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো যোগ দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মাসউদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মূল আলোচনার পূর্বে চলুন মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত আমরা শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم। প্রিয় দর্শক, অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরে পবিত্র কোরআন করিমের তেলাওয়াত আমরা শুনেছি। কোরআন করিমের তেলাওয়াত মানুষ যত বেশি শুনবে তত বেশি তার ঈমান বাড়তে থাকবে। মহান রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সেই কথাটি মূলত বলেছেন, ইরশাদ করেছেন যে মুমিন কাকে বলা হয়? তেলাওয়াতে কোরআনের মাধ্যমে যাহার ঈমান বাড়ে। কোরআন করিমের তেলাওয়াত যখন সে শুনে তাহার ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। সর্ব অবস্থায় সে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর স্মরণ সবসময় তাহার সাথে থাকে। প্রিয় দর্শক, চলুন আজকে মেহমানদ্বয় আমাদের সাথে যোগ দিয়েছেন ওনাদের কাছে আলোচনা শুনি। আজকের আলোচ্য বিষয় হল পরিশুদ্ধ জীবন। কিভাবে একজন মানুষ জীবনটাকে পরিশুদ্ধ করে জান্নাতি হতে পারে, এ সম্পর্কেই মোহতারাম আপনার কাছে আসব। যে পরিশুদ্ধ জীবন বলতে আমরা আসলে কি বুঝি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلا نحيينهم حياة طيبة ولا نجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الحمد لله
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, ইনসান হিসাবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অনেক মাখলুক তৈরি করেছেন, তন্মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আখ্যায়িত করেছেন, সম্মানিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। আমরা কোরআনে কারিমের যে আয়াত শুনেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন সম্পর্কে, মানুষের জীবনের কর্ম সম্পর্কে উল্লেখ করেছেন। আসলে আজকের যে বিষয় সেটা হলো পরিশুদ্ধ জীবন, বা অন্য কথায় বলতে গেলে আল হায়াতুত তাইয়্যিবা, আল হায়াতুল তাহেরা, পবিত্র জীবন, পরিশুদ্ধ জীবন, সুন্দর জীবন, উন্নত জীবন, যেই জীবন প্রতিটি মানুষ কামনা করে। মানুষের জীবনে এমন কোনো ব্যক্তি নাই যে তার জীবনটাকে সুন্দর করে করতে না চায়। এখন আসলে পরিশুদ্ধ জীবনটা কি সেটা নির্ণয় করতে গিয়ে মানুষের মধ্যে যুগে যুগে, সে আদি যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত, সমাজ থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত, পরিবার পর্যন্ত, দেখা যায় একটি পরিবারের মধ্যে অনেকগুলো লোক বসবাস করে, সেই লোকদের মধ্যেও দেখা যায় মত পার্থক্য আছে। পরিশুদ্ধ জীবন বলতে বা ভালো জীবন বলতে, উন্নত জীবন বলতে কী বোঝায়, এক একজনের মাইন্ড এক এক রকম কাজ করে। সেই কারণেই মানুষ তার সুন্দর জীবনটাকে খুঁজতে ভুল করে, ভুল পথে চলে যায়। আর সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাধ্যমে একটা সুন্দর জীবনের সংজ্ঞা করে মানুষকে জানিয়ে দিয়েছেন যে এই জীবন পদ্ধতি যদি তুমি তোমার জীবনে গ্রহণ করো তাহলে জীবন হবে পরিশুদ্ধ, জীবন হবে সুন্দর, তোমার ইহকালীন জীবনও হবে যেমন সুন্দর, পরকালীন জীবনও হবে তেমন সুন্দর। সেই জন্য পরিশুদ্ধ জীবন বা হায়াতে তৈয়বা, উত্তম জীবন বলতে কী বোঝানো হয়েছে, এই ব্যাপারে কোরআনে কারিমে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এখানে সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। ওমান আহদাসু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সুন্দর কথা কার হইতে পারে যিনি এই কথা বলেছেন। মান আমিলা সালিহান, যে ভালো কাজ করবে, নেক কাজ করবে, উত্তম কাজ করবে, চাই সে নারী হোক বা পুরুষ হোক, মিন জাকারিনা ও উনসা, তবে একটি শর্ত, উহা মুমিনুন, যে অবস্থায় সে ইমানরত অবস্থা, ইমান রেখে যদি কেউ নেক কাজ বা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক তাকে উত্তম জীবন, ভালো জীবন, পরিপূর্ণ একটি জীবন, সুন্দর জীবন দান করবেন। আর অন্যথায় শুধু এই জীবনেই নয়, পরবর্তী জীবন যেটা আছে, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং তাদের যে আজর, তাদের এই যে উত্তম কর্ম, ভালো কাজ, ভালো আমল করেছে, তার প্রতিদান আমি তাদেরকে দিব, বি আহসানি মা কানু ইয়ামালুন, তারা যা করেছে তার চেয়ে অনেক উত্তম, সুবহান, তার চেয়ে উত্তম কি। যেমন অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ব্যক্তি যদি একটি নেক কাজ করে আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে যেতে পারে, আল্লাহ পাক বলেন আমি তাকে দশ গুণ সব বৃদ্ধি করে দেব, তা আমি এক গুণ করলাম, তার চেয়ে যদি দশ গুণ আল্লাহ বাড়াই দেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে আরো বেশি বাড়াই দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমি যা আমল করেছি তার চেয়ে বেশি দিয়েছেন, সেই জন্য বি আহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে তার চেয়ে উত্তম আমি দান করব। এখন হায়াতে তৈয়বা বা পরিশুদ্ধ জীবন বলতে কী বোঝা যায়, মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক কথাই বলেছেন। যেমন কেউ কেউ বলেছেন হায়াতে তৈয়বা বলতে তৌফিকুল্লাহ ইবাদাহু আলা তাআ, আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ইবাদত করার সুযোগ তৌফিক দিয়ে দেন, এটাই হলো তার জীবনের জন্য হায়াতে তৈয়বা। আর কেউ কেউ বলেছেন আর রিজকুল হালাল, কারো জীবনে যদি প্রশস্ত রিজিক আসে তাহলে সে তার জীবনে এটা একটা প্রসিদ্ধতা পায়। আর কেউ বলেছেন আল কানা, কানা মানে হলো অল্পে তুষ্টি, যতটুকু সে পেয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তার দ্বারাই যথেষ্ট মনে করে। আর অন্যান্য এটাকে বলেছেন তমানিয়াতুল কাল, মানে অন্তরের মধ্যে যদি প্রশান্তি হয় সেটা যে দিয়েই হোক না কেন, সেটাই তার জীবনের জন্য আসলে শান্তির জীবন, সুখময় জীবন, আনন্দ জীবন, পরিশুদ্ধ জীবন। আবার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে কোরআনে বলেছেন তার বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। নবীজি বলেন আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক, অত্যন্ত প্রশংসির বিষয়, সেটাকে ইন্না আমরাহু কুল্লুহু খাইর,
তার সমস্ত কাজগুলো হলো উত্তম। সমস্ত কাজগুলো উত্তম মানে মুমিন যে কাজই যে অবস্থায় করে না কেন সেটাই তার জীবনের জন্য একটা উত্তম কাজ। ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লি মুমিন, এটা শুধু মুমিন ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কিভাবে? ইন আসাবাহু দাররা, যদি তার কোনো বিপদ এসে পৌঁছে তাহলে সে সবর ধৈর্য ধারণ করে, ফাহুয়া খাইরুল্লাহ, এটা তার জন্য উত্তম। ওয়াইন আসাবাতহু সাররা, কোনো খুশির বিষয় যদি মুমিনের কাছে আসে তাহলে সে অবস্থায় সে সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাহুয়া খাইরুল্লাহ, এটাও তার জন্য উত্তম। আবার কেউ কেউ বলেছেন হায়াতে তৈয়বা বা উত্তম জীবন বা পরিশুদ্ধ জীবন বলতে এর আসল মোটিভ যেটা মূল লক্ষ্য বিষয় যেটা সেটাকে কেউ কেউ বলেছেন। যেমন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবিন ছিলেন, তিনি এই তাফসির বলতে গিয়ে বলেন আল হায়াতু তৈয়বা, এর মূল মাকসাদ হল আল জান্নাহ। যেমন হাসান বসরি বলেছেন যে লা ইয়াতিবু নাফসু, যে কোনো মানুষ কোনো প্রাণী পরিপূর্ণ শান্তি এবং সুখের মধ্যে থাকতে পারে না ইল্লাল জান্নাহ, জান্নাহ ছাড়া। কারণ কোরআনের মধ্যে বলেছে যে মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গেলে তুমি যা চাও তোমার জীবনের সমস্ত চাহিদা সেখানে পূরণ হবে। তাহলে সেই জীবনের চাহিদাটা পূরণ করার জন্য যে অবস্থা, যে হায়াত, যে জীবন, সেটা হলো পরিশুদ্ধ জীবন। এই জন্য বলেছেন যে দুইটা হায়াতে তৈয়বার জন্য দুইটো বিষয় অত্যন্ত জরুরি বিষয়। জি, অত্যন্ত চমৎকার বলছিলেন যে হায়াতে তৈয়বা বলতে যে জিনিসটা আমরা পেয়েছি মোহতারামার বক্তব্য থেকে, হায়াতে তৈয়বা পরিশুদ্ধ জীবনের অপর একটি নাম, আল কানা, অল্পে তুষ্টি পরিশুদ্ধ জীবনের অপর একটি নাম। মোহতারাম, আল কানা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আল কানা, অল্প তুষ্টি, একজন মানুষের জীবনে যদি এই গুণটা অর্জন করা যায় তাহলে আসলেই একটা পরিশুদ্ধ জীবন গড়ে ওঠে তার জীবনে। যেহেতু অল্প তুষ্টির মধ্যেই তার কোনো বৃদ্ধি চাহিদা থাকে না, অতিরিক্ত চাহিদা থাকে না, এবং সে সবসময় ভাবে যে আমার এই পরিমাণ যদি থেকে যায় তাহলে আমার জন্য যথেষ্ট। উদাহরণস্বরূপ, অল্পতেই যদি সে উপার্জনের ব্যবস্থা করতে পারে, অল্পতেই যদি সে নিজের পরিবারের সন্তানদেরকে তুষ্ট করতে পারে, অল্পতেই যদি তার আত্মীয় স্বজনদের অধিকার আদায় করে তুষ্ট করতে পারে, তো সব জায়গার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই কানাআতের মধ্যে একটা সন্তুষ্টি রেখে দিয়েছেন। আর যদি এর বিপরীতে যদি অপব্যয় বা অতিরিক্ত খরচ করা চিন্তাভাবনা করে তাহলে তো সে তার পরিশুদ্ধ জীবনের পথটাকে সে খুঁজে পায় না। পরিশুদ্ধ জীবনের পথের জন্য আল কানাআত, এটা অত্যন্ত জরুরি। আর এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে এবং রাসূলের জীবনের মধ্যেও এর বাস্তব দৃশ্য রয়েছে যে তিনি কখনও অনেক পাওয়া অনেক কিছুর জন্য তিনি চেষ্টা করেননি, বরং নিজেও যেভাবে অল্পতে তুষ্টি ছিলেন, নিজের পরিবারের সদস্যদেরকে, স্ত্রীদেরকে, সন্তানাদেরকে, তাদেরকে অল্প তুষ্টি রাখার জন্য চেষ্টা করেছেন। যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা সকলেই জানি, যখন তার বিবাহ হলো, বাসার মধ্যে কাজের একটু কষ্ট শুরু হলো কাজ করতে গিয়ে, তখন তিনি এসলেন তার বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো রাসূলের কাছে এসে যখন বললেন যে আমার পরিবারের মধ্যে কাজের পরিধি বেড়ে গেছে, তাই আপনি যদি একটু চাকরির ব্যবস্থা করে দিতেন তাহলে আমার বাসার কাজের একটু সহজ হতো, রাসূলুল্লাহ কি উপদেশ দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি যে এখানে তুমি তোমার কাজটাকে এইভাবেই করো, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি কাজটা করো, আল্লাহর বিশ্বাস রেখে কাজ করো, কাজের মধ্যে বরকত আসবে, তুমি প্রতিটা কাজের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করো। অত্যন্ত চমৎকার বলছিলেন, আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, এখন একটি বিরতি, ফেরত আসবো, আবার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধু, বিরতির পর ফেরত এসেছি আপনাদের মাঝে। অত্যন্ত চমৎকার আলোচনা আপনারা শুনছেন, পরিশুদ্ধ জীবন কিভাবে গঠন হয়, আমরা গঠন করতে পারি, অথবা পরিশুদ্ধ বলতে কী বুঝি। মোহতারাম, আপনি আলোচনা করছিলেন পরিশুদ্ধ জীবনের অপর নাম হলো আল কানা তথা অল্পে তুষ্ট।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনি আলোচনা করছিলেন। জি, বলছিলাম যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূল যে শিক্ষাটা তিনি দিলেন যে পরিবারের মধ্যে অতিরিক্ত চাহিদা, এটা তুমি তুমি যে আবেদন করেছো সেই অতিরিক্ত চাহিদা তুমি ধাবিত না হয়ে তুমি যদি আল্লাহর প্রতি ধাবিত হও, আল্লাহর রহমতের প্রত্যাশী হও এবং আল্লাহর দিকে তা তোমার ইমান আমল সব কিছুকে সুন্দরভাবে করে যদি তুমি কাজ করো, তাহলে তোমার যে আবেদন আসছে একটা গোলামের খেদমত দেওয়ার জন্য সেটার প্রয়োজন হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে সন্তানকে শিখাচ্ছেন আরেকদিকে সাহাবায়ে কেরামদেরকেও শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন যে খাবারের মধ্যে তুমি মধ্য পন্থা অবলম্বন করো, নিজ খাবারের মধ্যে এত বেশি অতিরিক্ত ব্যয় খাবার তুমি আয়োজন করো না, তাহলে তোমার পেরেশানি আসবে। এবং নিজ খাবারের মধ্যেও রাসূলুল্লাহ যে উপদেশ যে তুমি এক ভাগ খাও আরেক ভাগ পানি খাও আরেক ভাগ খালি রেখো, অর্থাৎ প্রতিটা পদে পদে রাসূলুল্লাহ আমাদেরকে অল্পে তুষ্টিতে অভ্যস্ত করার জন্য উপদেশ দিয়েছেন, আদর্শ রেখেছেন। এক কথায় যেটা আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলা আমাকে যেইভাবে রাখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে সম্পদ দেন আলহামদুলিল্লাহ, সম্পদ নিয়ে যান আলহামদুলিল্লাহ, রোগে রাখেন আলহামদুলিল্লাহ, দুঃখে রাখেন আলহামদুলিল্লাহ, সুখে রাখেন আলহামদুলিল্লাহ। আমার মধ্যে একটি হাদিসের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাফাসা রূহুল কুদস ফি রাউই, যে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এই কথাটা বলে গিয়েছেন যে আন্নাহু লাইসা মিন নাফসিন তামুতু ইল্লা ইস্তাকমালা রিজকাহা, যে কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক শেষ না হয়, ওয়াস্তাকমালা আজালাহা, এবং তার হায়াত শেষ না হয়। অতএব ফাজমালু ফি তালাবি, অর্থাৎ রিজিক তালাশের ক্ষেত্রে একটু মোজামালা করো, মানে সুন্দরভাবে তালাশ করো, লা ইয়াহমিলান্না, যে তোমাদেরকে এই রিজিকের আশাটা দেরি করাটা যেন তোমাদেরকে আল্লাহর কোন মাসিয়াতের মধ্যে নিয়ে না পৌঁছে দেয়। এটা একটা সুন্দর কথা বলেছেন, দামি কথা বলেছেন। মাসিয়াত বলতে মোহতারাম, মাসিয়াত বলতে আমরা কি বুঝি? মাসিয়াত মানে হলো আল্লাহ পাকের অবাধ্যতা, আল্লাহ পাক যে সমস্ত কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সেই কাজের না করা এবং যে সমস্ত কাজ নিষেধ করেছেন সেই সমস্ত কাজগুলোকে করা। অর্থাৎ এক কথায় যেটা আমরা বলতে গেলে আল্লাহ পাকের হুকুমের শর্ত পূরণ করতে পারলে মানুষের জীবনটা অতি সুন্দরভাবে পরিশুদ্ধ হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যে নির্বাচন করলেন, নির্বাচনের পরবর্তীতে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা কি পরিশুদ্ধ জীবনের প্রস্তুতি নিয়ে আসছেন? শৈশবকালে কোনো ধরনের অন্যায় কাজের মধ্যে রাসূলকে জড়িত করেননি, এমনকি যখন তিনি ধরতে গেলে আমাদের পরিভাষায় অপ্রাপ্ত বয়স্ক, ছোট 10-12 বছর বয়সের শিশু বাচ্চাই ধরতে গেলে, তখন তাকে তার আত্মীয় স্বজন এবং কুরাইশ বংশের লোকেরা এক গানের অনুষ্ঠানে নিয়ে যাবে, আর সেখানে গিয়ে একটা গান অনুষ্ঠানে গিয়ে সেও গানের সাথে সম্মিলিতভাবে অংশগ্রহণ করবে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রাসূলের মাধ্যমে পরবর্তী আগত কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটি দৃষ্টান্ত রাখবেন পরিশুদ্ধ জীবন গঠনের জন্য সকল অন্যায় থেকে দূরে থাকা, যেটাকে মাসিয়াত আমরা বলি, যে অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা থেকে বিরুদ্ধ থেকে আল্লাহর আনুগত্যতায় ফিরে আসা, এটা রাসূলের মাধ্যমে শৈশব থেকে গড়ে উঠাচ্ছেন। আর এইভাবে রাসূল যৌবনে পদার্পণ করেও দেখা গেছে যে তিনি কীভাবে পরিশুদ্ধ জীবন গঠন করলেন, কোনো কাজের আমানত রেখেছে মানুষ আর সে আমানতটাকেও এমনভাবে রেখে দিয়েছেন যে সে আমানতের সামান্য তুমি খেয়ানত করেনি, যার কারণে নবুয়তের আগে কাফির কর্তৃক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি কাফেররাই দিয়েছিল, কাফেররা দিয়েছিল যে এত সত্যবাদী মানুষ, বিশ্বাসী মানুষ, তার মধ্যে কোনো অবিশ্বাসগত কোনো কিছু নেই, এমনকি তাদের নিজেদের পারস্পরিক কোনো দ্বন্দ্বও যদি সৃষ্টি হতো সে দ্বন্দ্ব সমাধানের জন্য রাসূলের কাছে চলে আসতেন। তাহলে পরিশুদ্ধ জীবন যদি কেউ গঠন করতে পারে তাহলে বোঝা যায় যে সে অসম্মানিত হবে না, বরং সে তার মর্যাদা সম্মান দিন দিন বৃদ্ধি হতে থাকবে। মূলত মহতারাম যে কথাটি আমরা বুঝতে পেরেছি যে পরিশুদ্ধ জীবন মূলত উশৃঙ্খলা জীবনের বিপরীত, সুন্দর যে জীবনের মধ্যে ডিসিপ্লিন আছে, যে জীবনের মধ্যে শৃঙ্খলা আছে, এটাই তো মূলত পরিশুদ্ধ জীবন বলতে আমরা বুঝি। এবং পরিশুদ্ধ জীবনের যে কথাটি আপনি বলছিলেন যে আবাদত করার তৌফিক
হওয়া এটাও পরিশুদ্ধ জীবনের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যদি পাঁচ নামাজ পড়ে, সকালবেলা কোরআনে কারিম তেলাওয়াত করে, পবিত্রতা মোতাবেক জীবন চালায়, যেমন পরিশুদ্ধ জীবন গঠনের জন্য ওলামা একরাম পাঁচটি পথ বা অবলম্বনের কথা বলেছেন, যে এই পাঁচটি উপায় যদি অবলম্বন করবে তাহলে মানুষটা তার জীবনটাকে সুন্দর পরিশুদ্ধ করতে পারে, হায়াতে তৈয়বা হইতে পারে, যেই জীবন তাকে দুনিয়ার মধ্যেও শান্তি দিবে, পরকালে তাকে নাজাত মুক্তি দিবে। তার মধ্যে প্রথম একটা কারণ বলেছেন যে এটা হলো আল ইমানু ওয়াল ইয়াকিন ওয়াত তাওয়াক্কুল, মানে প্রথমে ইমান থাকতে হবে, ইমান সাথে ইয়াকিন থাকতে হবে, যে ইমান শুধু আনলাম আমি কিন্তু তার পরিপূর্ণ বিশ্বাস অন্তরের মধ্যে না থাকলে হবে না, এর পাশে তাওয়াক্কুল থাকতে হবে। যেমন কোরআনে কারিমে একটি আয়াতের মধ্যে তাওয়াক্কুল বলতে বুঝি আমরা আল্লাহর উপরে 100% আল্লাহর উপর ভরসা, ভরসা থাকা। যেমন কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তাকে পথ খুলে দিবেন, একটা দুইটা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই পথেই হয় পথ চলার সুযোগ করে দিবেন, যেখানে তার প্রত্যাশাও ছিল এমন জায়গা থেকে তার রিজিকের যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। তো এই ইয়াকিন এবং তাওয়াক্কুল যদি থাকে তাহলে পরিশুদ্ধ জীবন গঠন করা তার জন্য সহজ হবে। কোনো জিনিস কামাই করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে হারাম পথে সে পা বাড়াবে না, হারাম দিকে উচ্ছৃঙ্খল পথে যাবে না, সুশৃঙ্খল জীবন যাপন করবে। তো এই যে আল্লাহর উপরে ইয়াকিন এবং তাওয়াক্কুল থাকলেই মানুষের পক্ষে এটা সম্ভব হয়। দ্বিতীয় কারণ বলেছেন আর রেদা বিল কাদা, মানে আল্লাহ পাক যে ফয়সালা করে দেন, আল্লাহ পাক যে সিদ্ধান্ত দিয়ে দেন, এই সিদ্ধান্তের মধ্যে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আমার রিজিকের ফয়সালা তো আগেই শুনলাম হাদিসের মধ্যে, আমার রিজিক নির্ধারণ করা আছে। সেই জন্য অন্য একটা হাদিসের মধ্যে আছে যে তুমি জেনে রাখো তোমার রিজিক যেটুকু আছে এটা কোনো লোভীর লোভের প্রত্যাশায় তোমার কাছে আসেনি, অথবা রিজিক যেটা তোমার থেকে বারণ করা হয়েছে বা তোমাকে যেটা দেওয়া হচ্ছে না তুমি পাচ্ছ না, এটার জন্য মনে করবে না যে কারাহিয়াতা কারিহিন, মানে কোনো অপছন্দকারী ব্যক্তি তোমার জন্য এটা হিংসা করে অপছন্দ করছে, সেই কারণে তোমার থেকে ছুটে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে, তোমার যেটা বরাদ্দ সেটা আসবে, তবে সেটাকে তলব করে, তালাশ করে, এটা হাত পা ঘুটিয়ে বসে থাকলে হবে না, কিন্তু তলব করার ক্ষেত্রে আজমালু, আজমালু মানে সুন্দরভাবে, যেমন আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তুমি তালাশ করে নাও, কিন্তু সেই তালাশ করতে গিয়ে হারাম পথ অবলম্বন করবে, সেই তালাশ করতে গিয়ে আল্লাহর মাসিয়াতের মধ্যে পড়বে না, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে জীবনকে গুটিয়ে নিতে হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কয়েকটি কথা বা কয়েকটি বাক্য তোমাকে শিখাইতে চাই, অথবা এমন কেউ আছো যে আমার এই কথাগুলি যে আমল করবে, যে আমলে নিবে তাকে শিক্ষা দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, কারণ সর্বক্ষেত্রে আবু হুরায়রা অগ্রগামী ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি ইয়া রাসূল আমি নিব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার হাত ধরে পাঁচটি জিনিসকে লক্ষ্য করে বললেন যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদুন নাস, হারাম থেকে বেঁচে থাকো সবচেয়ে বেশি ইবাদতকারী বান্দা তুমি তাহলে হতে পারবে, ওয়ার্দি বিমা কাসাম আল্লাহ তাকুন আগনান নাস, আল্লাহু আকবার, আল্লাহ তোমার জন্য যে রিজিকের ফয়সালা করেছে যেটা তুমি পেয়েছো ওইটার প্রতি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি দেখবে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী মানুষ, কারণ অন্তর দিক থেকে যদি ধনী না হয় তাহলে তো ধনী হওয়া যাবে না। ওয়াহসিন ইলাল জারিক তাকুন মুমানান, তুমি তোমার প্রতিবেশীর প্রতি এহসান করো, তাহলে তুমি সেই এলাকার মধ্যে সেই জায়গার নিরাপদ মানুষ থাকতে পারবে, কারণ সাধারণত প্রতিবেশীর দ্বারাই মানুষ আক্রান্ত হয়ে থাকে। আর চতুর্থ বলেছেন যে মানুষের জন্য তাহাই তুমি ভালোবাসো যা তুমি নিজের জন্য ভালোবাসো, তাহলে তুমি মুসলমান হতে পারবে, আর তো তা যদি না হয় তাহলে তুমি তো পরিপূর্ণ মুসলমানই হতে পারবে না। আর অন্য কথা বলেছেন যে বেশি করে হেসো না, দাহ মানে উচ্চ হাসি, যেটা উচ্চ হাসি এটা উচ্চ হাসি, কারণ হলো তুমি ইতুল কাল, বেশি হাসার দ্বারা তোমার অন্তর মরে যাবে, অন্তর মরে যাবে। অত্যন্ত চমৎকার বলছিলেন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে এই সম্পর্কে বলেছেন ফালিয়া ধাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা, অল্প হাসো মুচকি হাসো, বেশি করে কান্না করো, খাউফে ইলাহি তোমার ভিতরে জাগ্রত করো, তাহলেই তোমার কলবটা জীবিত থাকবে। মুহতারাম আপনার কাছে আবার আসবো, আপনার কাছেও আসবো। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবার আমরা আপনাদের কাছে ফেরত আসবো, ততক্ষণ সঙ্গেই থাকুন। Thank you.
প্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা আপনাদের কাছে ফিরে এসেছি। মহতারাম আনোয়ার হক সাহেব, আপনি যে বিষয়টি আলোচনা করছিলেন অত্যন্ত তথ্যবহুল আলোচনা করছিলেন, যে পরিশুদ্ধ জীবনের জন্য যা যা করা দরকার যেগুলো আপনি বলছিলেন তাহাই আমাদের করতে হবে, আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। মহতারাম, আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাব, যে পরিশুদ্ধ জীবন বলতে মহতারাম বলেছেন যে আবাদত, হায়াতে তৈয়েবা, এই হায়াতে তৈয়েবা, পবিত্র হায়াত, পরিচ্ছন্ন হায়াত আমি কীভাবে ধরে রাখতে পারবো? মাশাআল্লাহ, এটা তো ওই পবিত্র কোরআনে কারিমের যে আয়াতটি আমাদের মহতারাম শুরুতেই তেলাওয়াত করেছেন, সে আয়াতের মধ্যেই আল্লাহ তুলে ধরেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি সেই পুরুষ হোক আর নারী হোক যে আমলে সালেহ করে। এখন আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ করতে পারলে ইমান অবস্থায় পরিপূর্ণ মুমিন হয়ে যদি কেউ আমলে সালেহ করে, তার জন্যই আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে তার জন্য পরিশুদ্ধ জীবন, পবিত্র জীবন, সুখময় জীবন আল্লাহ তাকে দিবেন। এখন আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ যদি একটা সঙ্গে আমরা যাই, তাহলে আমরা দেখতে পাই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সকল মানুষই ক্ষতিগ্রস্ত, তবে ওই সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা যুগের কসম খেয়ে বলছেন, শপথ করে বলছেন, শপথ করে বলছেন, সময়ের কসম, অত্যন্ত গুরুত্বের সাথে কথাটাকে বোঝানোর জন্যই আমাদেরকে বললেন যে তবে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে নেই, ওই মানুষগুলো সুন্দর জীবন লাইফ করবে, ওই মানুষগুলো সুন্দরভাবে দুনিয়াতেও থাকবে এবং আখেরাতে গিয়েও সেই সুন্দর জীবন গ্রহণ করতে পারবে। তারা হলো প্রথম যারা ইমান এনেছে, দ্বিতীয় যারা আমলে সালেহ করেছে, তৃতীয় যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, চতুর্থ যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। তো আমলে সালেহ মানে একটা সুন্দর জীবন, সুন্দর জীবনের মধ্যে সুন্দর কর্ম, আর সুন্দর কর্মটা হতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। মনে রাখতে হবে আমাদেরকে যে যদি আমরা কোনো কাজ এরকমভাবে করি যেটা আল্লাহ আদেশ করেছেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা তরিকা অনুযায়ী হয়নি, তাহলে কিন্তু সেটা আমলে সালেহের মধ্যে অন্তর্ভুক্ত না। আবার কেউ আল্লাহর আদেশ অনুযায়ী করলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করলো কিন্তু এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, ইখলাস নেই, অর্থাৎ সে আল্লাহর জন্য করেনি, অন্যের জন্য করেছে, সেটাও আমলে সালেহের মধ্যে অন্তর্ভুক্ত না। তাহলে মানুষের জীবনের প্রতিটা কাজ যদি আল্লাহর আদেশ মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে সে করতে পারে, তাহলেই তো তার জীবন পরিশুদ্ধ। জীবন পরিশুদ্ধ, যে বিষয়টি আমি জানতে চাচ্ছি যে এই পরিশুদ্ধ জীবন আমি অর্জন করলাম, আমি নেক কাজ করলাম, নামাজ পড়লাম, যাকাত দিলাম, আবাদত করলাম, পরিশুদ্ধ জীবন আমি অর্জন করলাম, কিন্তু এর উপরে আমাকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমাকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখানে ইয়াকিন বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে, আমাকে ইয়াকিন মৃত্যু পর্যন্ত থাকতে হবে। আমি যেটা জানতে চাই যে এর উপরে অটল কীভাবে আমি থাকবো? সেই জন্য যেটা বলছিলাম যে ওলামা ইকরাম যে বলেছেন পাঁচটি বিষয়কে পরিপূর্ণ করতে পারলে পরিশুদ্ধ জীবন লাভ করা যাবে, তা দুইটি তো আমরা শুনলাম, তৃতীয়টি ছিল যে আল এতেদাত ও তাওয়াজুন। এতেদাল এবং তাওয়াজুন মানে হলো যে এর জন্য একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। একটা মধ্যম পন্থা মানে কি? যে আমার সমস্ত কাজ এবং আমলের মধ্যে আল্লাহ পাকের শিখানো বা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আনিত যেই জীবন ব্যবস্থা, যে জীবন পদ্ধতি, সেটা আমি গ্রহণ করব, তবে এর মধ্যে আমার শরীর, আমার স্বাস্থ্য, আমার মননশীলতা, আমার সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে আল্লাহর বিধানকে যেন আমি পালন করতে পারি, তার মধ্যে একটা মধ্যম পন্থা অবলম্বন করবে। যেমন কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক এই উম্মতকে ওয়াসাতাল্লিতা কোনো সুহাদা বলেছেন। তদ্রূপভাবে আরেকটা বিষয় যেটা বলেছেন যে চতুর্থ নম্বরে হলো আপনার প্ল্যান প্রোগ্রাম করতে হবে, প্ল্যান ঠিক করতে হবে, যেটাকে বলা হয় হদফ এবং আপনার লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। কারণ আমি কোন পথে যেতে চাচ্ছি, আমি কী করতে চাচ্ছি, আমার জীবনটাকে আমি সুন্দর করব, আমার জীবনটাকে সুখময় করব, আমার জীবনটাকে আমি শান্তিময় করব, শান্তিময় করার জন্য, পরিশুদ্ধ করার জন্য কী কী কাজ আমার করতে হবে, সেটাকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। তো সেই প্ল্যানটা কি? আলা মা জাআ
বিহিল্লাহ সুবহানা, আল্লাহ পাক যেভাবে আমার জীবন ব্যবস্থা দিয়েছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন, এই প্ল্যানটা যদি আমি করি তাহলে সর্বকাজে আমি ব্যবসা করতে যাই, আমি আমার জীবনে কাজ করতে যাই, চাকরি করতে যাই, বাকরি করতে যাই, আমার হায়াত যেহেতু জীবন জীবন নিয়েই আমার হায়াত, এটাও চালাইতে হবে পৃথিবীর মধ্যে যেহেতু আমি বেঁচে আছি, এই কাজগুলো আমাকে এমনভাবেই করতে হবে যে আমার আল্লাহ পাকের ইবাদতে যেন হয়, আমার দুনিয়ার কাজটাও যেন হয়, দুনিয়ার কাজ করতে গিয়ে যেন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না হয়। কথায় আমরা যেটা বুঝি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, এটাকে যদি আমরা শিরোনাম বানিয়ে আমাদের আমার অন্তকাল পর্যন্ত আমি জীবন পরিচালনা করি, এর উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে তো পরিশুদ্ধ জীবনের উপরে আমার প্রতিষ্ঠিত থাকা হলো। মহতারাম তিনটা বলছিলেন, বাকি চারটা বললাম, চারটা পঞ্চম, আর পঞ্চম হলো যে আল ইহসান ইলাল খালক, আমি যে পৃথিবীর মধ্যে আছি এই পৃথিবীটা কিন্তু একটা ভারসাম্য করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মাখলুক আমি আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আমার আশেপাশে আরও অনেক মাখলুক আছে যেই মাখলুকের দ্বারা আমি উপকৃত হচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, যেহেতু এই মাখলুকগুলোকে আমার প্রতি সৃষ্টি করা হয়েছে সেই মাখলুকের প্রতি আমাকে ইহসান করতে হবে। হাল জাজাউল ইহসানি ইল্লা আহসান কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক বলেছেন তোমার প্রতি আমি যেমন ইহসান করেছি আল্লাহ পাক যেমন ইহসান করেছে তুমি তদ্রূপভাবে ইহসান করো। মাখলুকের প্রতি ইহসান কি? মাখলুকের প্রতি দয়া করা, মাখলুক দ্বারা আমি উপকৃত হচ্ছি, আমার জীবনটাও যেন এর মধ্যে থেকে একটা সময় মানুষের উপকারের জন্য, পশু পাখির উপকারের জন্য, গাছপালার উপকারের জন্য এটা হয়, কারো ক্ষতির জন্য যেন আমার জীবনের একটা মুহূর্ত ব্যয় না হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে প্রেরণ করলেন সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এখানেও আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে রাসূলের কাজ, যে রাসূল প্রথমত আল্লাহ তাআলার বাণীগুলো শোনাবেন, পাঠ করে শোনাবেন, এরপরে মানুষদেরকে ইলম শিক্ষা দিবেন এবং তাকে হিকমত দান করবেন, তারপরে আল্লাহ তাআলা মানুষদের পরিশুদ্ধতা জীবনের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিটাও আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিবেন। তাহলে বোঝা গেল একজন মানুষের মধ্যে যদি পরিপূর্ণ এলম থাকে, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান থাকে, পরিপূর্ণ হিকমত থাকে, কলাকৌশল সব কিছু সে জানে, কিন্তু তার মধ্যে তাজকিয়া নাফস পরিশুদ্ধ জীবন গঠনের জন্য পদ্ধতি তার জীবনে নেই, তাহলে সে কখনও পরিশুদ্ধ জীবন খুঁজে গঠন করতে পারবে না। এবং আমাদের সমাজে অনেকে মনে করে যে অর্থাৎ কিছু শিক্ষাগত দিক থেকে যদি আমার কোনো উন্নত জ্ঞান থাকে তাহলে মনে হয় পরিশুদ্ধ জীবন গড়ে ওঠে, না তা না, পরিশুদ্ধ জীবন গঠনের জন্য অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ বাতিয়ে দিয়েছেন, আমাদের রসুল যে পথটা দেখিয়ে দিয়েছেন এবং সে আঙ্গিকে রসুল পরিশুদ্ধ জীবনের জন্য সাহাবায়ে কেরামকে যেভাবে গড়ে তুললেন এবং পরবর্তীতে সাহাবীদের থেকে তাবিনরা যেভাবে গড়ে তুললেন, পরবর্তীতে জীবনটাকে সুন্দর করার জন্য আরেকটা কথা বলেছেন যে নামাজ, নামাজ কিন্তু মানুষের জীবনকে পরিশুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য যথেষ্ট, কারণ কোরআনে কারিম আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে মানুষ জীবনে নামাজ পড়লে এই নামাজ তাকে অন্যায় অশ্লীল অপরাধ ইত্যাদি থেকে বিরত থাকতে পারে। তদ্রূপভাবে জীবনে সবচেয়ে বড় সুন্দর হায়াত বা পরিশুদ্ধ জীবনের জন্য দরকার যে আমার তামানিয়াতুন নাফস, মানে নিজের মনটা পরিতৃপ্ত হওয়া উচিত। আরেকটা জিনিস যেটা দরকার বেশি বেশি আল্লাহর জিকির, মহতারাম আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইনা, অত্যন্ত চমৎকার আলোচনা আপনারা উভয় করেছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিকুমা, আমিন আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ পরিশুদ্ধ জীবন কিভাবে আমি গঠন করতে পারি, আপনি গঠন করতে পারেন, আমরা সকলেই গঠন করতে পারি, এর পদ্ধতিগত দিক নিয়ে উভয় মেহমান আলোচনা করেছেন। মৌলিকভাবে আমার জীবনটা পরিশুদ্ধ হোক, আমি আল্লাহর একজন মাখলুক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে আমি সৃষ্টি করেছি। আশরাফুল মাখলুকাত ওই ব্যক্তি হতে পারে, আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা সেই ব্যক্তি হতে পারে যে ব্যক্তি পরিশুদ্ধ জীবন গঠন করে মহান রব্বুল আলামিনের বিধান মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তাহলে মৌলিকভাবে সে পরিশুদ্ধ জীবন উপহার পাবে। আর এই পরিশুদ্ধ জীবন নিয়েই মূলত সে
কবরে যাবে আর সেখানে কবরের যে সওয়াল জবাবগুলো তাকে করা হবে অত্যন্ত সুন্দরভাবে সে তার উত্তর প্রদান করতে পারবে। প্রিয় দর্শক, আজকে আর নয়, এখনই বিদায়ের পালা, চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকালকে ঠিক একই টাইমে আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।